ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল সোমবার আর আগামীকাল সাত সাতটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে সাতটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই সাত রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী সাতটি রাশি সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই দেখুন আমি এই ভিডিওতে যে সাতরাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই সাত রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি আমি কোনোদিনই করিনি আর করবও না কারণ কি জানেন কারণ একটাই আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার ব্যক্তিগত জন্মছকে কোনভাবে অবস্থান করছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তি যোগের জন্য যারা মনে করেন টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যায় তারা কিন্তু ভুল ধারণার মধ্যে রয়েছেন তাই আমি বলবো সর্বোপরি টিকিট কাটার আগে ব্যক্তিগত বার্চারটি একবার হলো কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সাথে পরামর্শ করে দিন আর যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন একটি বিষয়ে মাথায় রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় এটি পেড সার্ভিস তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চান এছাড়াও অনেকের রয়েছে যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস হতাশ হয়ে যাচ্ছে তাই তো আর এই হতাশ হওয়ার দিন কিন্তু শেষ হয়ে গেছে কারণ এসে গেছে রাহু রক্ষা কবজ। এই কবজ এতটাই পাওয়ারফুল যে আপনার অনিশ্চিত প্রাপ্তিকেও কিন্তু সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে অনেক মানুষ এই রাহু রক্ষা কবজ নিয়ে আজ উপকৃত তাই আপনার জীবনেও যদি একটুর জন্য বড় বড় প্রাইজ মিস হয়ে যায় জীবনে একবার হল রাহু রক্ষা কবজকে ট্রাই করতে পারেন আর দেখুন নিজের লাইফ কিভাবে চেঞ্জ হয়ে যায় আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে অশুভ সময় এই যে অশুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়কে কাজে লাগিয়ে দিতে হবে তা আগামীকালের অশুভ সময় বা রাহুকালটি শুরু হতে চলেছে সকাল সাতটা আঠাশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই সময় যে কোনো ধরনের কাজ বলুন টিকিট কাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় করলেই বিপদ আর আমি এখন যে শুভ সময়ের কথা বলব সেই সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন সেই সময়টি হচ্ছে সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় হচ্ছে সন্ধ্যে ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রি আটটা চল্লিশ মিনিট পর্যন্ত এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সোমবার দিনের সাত সৌভাগ্যশালী রাশির নাম যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই কারণ হচ্ছে আপনারা অনেকেই শুধুমাত্র রাশির নাম জানার জন্যই ভিডিওটি দেখেন দেখুন আমি এই ভিডিওতে যে রাশির নামগুলি বলবো অর্থাৎ যে সাত রাশির নাম বলবো তার মধ্যে যদি আপনার রাশির নাম থেকে যায় তাহলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি আমি করছি না আর করিও নি তাই আগেই দেখুন আপনার ব্যক্তিগত বার্চাটে রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে কত ডিগ্রিতে রয়েছে বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে এই বিষয়গুলো নির্ভর করে প্রাপ্তির যোগের জন্য প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে তাই দেই না করে যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা এখনই যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে রাহু রক্ষা কবচের জন্য ধন্যবাদ আসুন এবার আমি একে সাত সাতটি রাশির নাম জানিয়ে দিই এবং তাদের টার্গেট নাম্বারও বলে দিই যে রাশিগুলির আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি বৃষরাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার ছয় এবং পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বারচাট অনুযায়ী আলাদা হতেই পারে আসুন যে নেওয়া যাক দ্বিতীয় রাশির নাম যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার এক এবং পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বারচাট অনুযায়ী আলাদা হতেই পারে তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার নয় এবং পাঁচ এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকার ইঞ্জেনারেল টার্গেট নাম্বার দুই এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য এর পরবর্তী পাঁচ নম্বর যে নাম বলব যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার চার এবং ছয় এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলব যেটাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ জেনারেল টার্গেট নাম্বার আগামীকালের আট এবং খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন এক জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য আপনার ব্যক্তিগত পারচারট অনুযায়ী আলাদা হতে পারে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালে আপনাদের জেনারেল টার্গেট নাম্বার তিন এবং চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বা চার্ট অনুযায়ী আলাদা হতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ